বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যান ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি শেয়ার করব রাইস দিয়ে তৈরি যে কোনো আইটেমের সাথে আজকের এই দো পেঁয়াজা রেসিপিটি পরিবেশন করা যায় এর জন্য প্রথমে আমি 5 পিস ইলিশ মাছ ক্লিন করে নিয়েছি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি আমি কিছুটা মোটা করে কেটে নিয়েছি সেই সাথে 4 থেকে 5 পিস কাঁচা মরিচ ফালি করে নিয়েছি আর আমি ড্রাই পাউডারের মধ্যে হলুদের গুঁড়া সেই সাথে জিরা গুঁড়া 1 চা চামচ করে নিয়েছি সয়াবিন তেল 1/2 কাপের মতো নিয়েছি গোটা সরিষা নিয়েছি সেই সাথে 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট প্রথমে আমি 1/2 চা চামচ লবণ সেই সাথে 1/2 চা চামচ হলুদ দিয়ে খুব আলতোভাবে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু কাঁচা অবস্থাতেও যেমন খুব নরম থাকে সেই সাথে রান্না করার পরও কিন্তু তেমন নরম হয়ে যায় তাই খুব সাবধানে হ্যান্ডেল করাই ভালো এইভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবার কারণে এতে করে হয় কি আলাদা যে মাছের আষ্টে গন্ধ থাকে মাছে সেটা দূর হয়ে যায় এদিকে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো নরমাল কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে মাছগুলি দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রোজেন মাছ নিয়েছি তাই হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যদি ফ্রেশ মাছ নেন তাহলে কিন্তু না ভাজলেও চলবে ইলিশ মাছ কিন্তু তৈলাক্ত একটা মাছ তাই এমনিতেই তেল বের হবে তাই সেই বুঝে আপনাদের তেল দিতে হবে ইলিশ মাছ একদম কড়া করে ভাজতে যাবেন না তা না হলে ইলিশ মাছের পুরোটাই তেল বের হয়ে যায় তখন আর খেতে টেস্টি হবে না আমি এই পাশ ওই পাশ করে মাছগুলি ভেজে নিচ্ছি আমি প্রথমেই বলেছি ইলিশ মাছ একটা নরম মাছ তাই খুব সাবধানে এই পাশ ওই পাশ করে ভেজে নিতে হবে এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানেও সরিষার তেল দিতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন আর সেই সাথে নরম হয়ে আসলে আমি যতখানি পেঁয়াজ দিয়েছি তার 3/2 দুই ভাগই তুলে নিচ্ছি অর্থাৎ বেশিরভাগই তুলে নিব আর বাকি পেঁয়াজটা আমি মিডিয়াম আঁচে রেখে ব্রাউন করে ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবার কারণে আমাদের গ্রেভিটা গাঢ় হবে আর খেতে আরো বেশি টেস্টি হবে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি গোটা সরিষা দিয়ে দিচ্ছি সরিষাটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে হালকাভাবে আবারও নেড়ে ভেজে নিচ্ছি আমি এখানে ড্রাই পাউডার হলুদের গুঁড়া সেই সাথে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অ
অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেওয়ার কারণে গ্রেভি ভাব আরও বেশি হবে, সেই সাথে ততক্ষণে পেঁয়াজও গলে যাবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামের থেকে লো করে দিচ্ছি, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। যেহেতু ইলিশ মাছ তাই মশলা আমি কম দিয়েছি। আস্তে আস্তে ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি। এইবার আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার উঠিয়ে রাখা পেঁয়াজ উপর দিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি। এই যে খাবারটার নাম দো পেঁয়াজা, এর কারণটা হচ্ছে পেঁয়াজটা দুইবারে দেওয়া হয়, তাই যদি পেঁয়াজটা আমি একবারে পুরোটাই একদম গোল্ডেন করে ভেজে কষিয়ে করতাম তাহলে কিন্তু এ আসতো পেঁয়াজগুলি নজরে আসতো না। ইলিশ মাছ অনেক বেশি নরম একটা মাছ, তাই বেশি নাড়াচাড়া না করাই ভালো। আমি জাস্ট হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে নিচ্ছি, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা। ভাত পোলাও অথবা পান্তা ভাতের যে কোনো কিছুর সাথে এই দো পেঁয়াজা দারুণভাবে মানিয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। শুধু বৈশাখেই নয়, সব সময় ইলিশ মাছ এইভাবে রান্না করে খেতে পারেন। আমাদের চ্যানেলের রেগুলার ভিডিওর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।